ট্র্যাকটা ভালো করে করবে। তাছাড়াও চারটে ফ্লাইওভার হবে এবং ফোর লেন সিক্স লেন আরও অনেকগুলো হবে, ফলে এই জায়গাগুলো বর্ধমান বীরভূম জেলা খুব উপকৃত হবে। এছাড়াও বর্ধমান জেলার এই প্রথম একটা যেটা সমুদ্রগড়ে করা হবে, পূর্বস্থলীতে ক্যাম্পাস টাইপের হবে, সমুদ্রগড়ে মেনটা হবে, সমস্ত তাঁতি সুতোর বাজার, তাঁতের বাজার, তাঁত সাথী, সমস্ত ক্ষুদ্র শিল্পীর এই যে তাঁত শিল্পকে কেন্দ্র করে একটা ছাতার মতো এক জায়গায় একত্রে যা কোথাও নেই এটা একটা তৈরি হচ্ছে সমুদ্রগড়ে হবে। পিডাব্লিউডির দু একর জমি আছে, তারা জমিটাও দিতে চেয়েছে। সেই রকম আমরা ল্যাংচা হাব করতে চেয়েছিলাম, কিন্তু জায়গাটা ওদের পছন্দ হয়নি বলে হয়নি। আমরা একটা জায়গা ইতিমধ্যেই পেয়ে গেছি এবং সেই জায়গাটায় মিষ্টি বাংলা হাব হচ্ছে। মিষ্টি বাংলা হাবের মধ্যে মিষ্টি যেমন থাকবে, ছানার মিষ্টি, ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা, ওদিকে রামপুরহাটের রাজভোগ, শিউরির মোড়প্পা থেকে শুরু করে মালদার ক্ষীরকদম থেকে শুরু করে এটা একটা মিষ্টি বাংলা হাব হচ্ছে। এখানে নিজেরাই তৈরি করবে, বিক্রি করবে, কেউ অর্ডার দিতে পারে, সুতরাং এটা একটা বড় করে তৈরি হবে। সুতরাং এই ধরনের প্রচুর কাজ হাতে নেওয়া হয়েছে। ডিটেলসে সব তো বলা যায় না একটা জায়গায়। আর যেটা আমরা বলেছিলাম, শিশু নতুন জন্মালে একটা করে গাছ দেওয়া হবে। এই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা সবুজ শ্রী, সবুজ শ্রী প্রোগ্রামটার নাম। প্রতি বছর আমাদের প্রায় 15 লক্ষ শিশু জন্মায়, মোটামুটি একটা নতুন শিশু জন্মাবার আমরা যে ডেটা ব্যাংক পেয়েছি তাতে টেন্টেটিভলি সম্ভবত, তাতে কোথাও একটু বেশি হতে পারে, কোথাও একটু কম হতে পারে, সব বছরই তো সমান হয় না, 15 লক্ষ গাছ এটা দেবে বন দপ্তর। স্কিমটার নাম সবুজ শ্রী।